রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয় ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের খাদ্য তালিকা। আমাদের দেশে কিন্তু এখন ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু এই লিভারে চর্বি জমার সংখ্যা এবং এতে আক্রান্তের হার অনেক বেড়ে যাচ্ছে। আপনার যকৃতে যখন চর্বি জমা হয় সেটাকেই কিন্তু সাধারণত ফ্যাটি লিভার বলে এবং এটা যখন গ্র্যাজুয়ালি বাড়তে থাকে এবং দীর্ঘদিন ধরে যদি আপনি এই ফ্যাটি লিভারের কোনো চিকিৎসা না করান তাহলে কিন্তু এটা থেকে লিভার সিরোসিসের দিকেও চলে যেতে পারে। সাধারণত ফ্যাটি লিভার দুই ধরনের হয়, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আমাদের দেশে কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। ফ্যাটি লিভার হলে আপনাকে প্রথমে কিছু খাবার অবশ্যই আপনার খাবার তালিকায় রাখতে হবে। শুরুতে বলি কলিনযুক্ত খাবারের কথা। আসলে আমরা অনেকেই জানি না যে দীর্ঘদিন যদি আমরা কলিনযুক্ত খাবার না খাই তাহলে কিন্তু আমাদের ফ্যাটি লিভার হতে পারে, কারণ কলিনটা আমাদের লিভারের চর্বি জমতে বাধা দেয়। তো কলিনযুক্ত খাবার কী কী, খুব সহজে বলি, আমরা জানি যে কিছু অনেকেই বলবে যে কিছু খাবার রয়েছে এগুলো খেলে লিভারে চর্বি জমে, কিন্তু না, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে আপনার হলো যে ডিমের কুসুম, পাবদা মাছ, পুঁটি মাছ, এগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কলিন রয়েছে। চীনাবাদাম রয়েছে, চীনাবাদামও কিন্তু প্রচুর পরিমাণে কলিন পাওয়া যায়। ব্রোকলি রয়েছে, এটাতেও অল্প পরিমাণে কলিন থাকে। আপনি যদি এই খাবারগুলো প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে পারেন, অন্তত যে কোনো এক প্রকারের মাছ এবং সাথে যদি আপনি চীনাবাদাম এক মুঠ করে খান তাহলে কিন্তু আপনার কলিনের চাহিদা পূরণ হয়ে যায়। সাধারণত 550 মিলিগ্রাম কলিন একজন পুরুষের জন্য এবং 450 মিলিগ্রাম কলিন একজন নারীর জন্য খুব দরকার। কলিনযুক্ত খাবারে যে মাছের কথা বললাম এগুলো অবশ্যই আপনাকে কম তেল মশলা দিয়ে রান্না করে খেতে হবে, অথবা আপনি স্টিম করে খেতে পারেন, এতে কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি পাবেন। বেশি তেল মশলা দিয়ে যদি আপনি ইলিশ, চিংড়ি, পুঁটি বা পাবদা মাছ ভেজে খান তাহলেও কিন্তু আপনার ফ্যাটি লিভারের জন্য এটা উপকার হবে না, বরঞ্চ এটা আরও অপকার সাধন করবে। এরপরে হলো আপনার ওমেগা 3-যুক্ত খাবার। সামুদ্রিক মাছ আমরা খাবার তালিকায় রাখতে বলি, কারণ এটা কিন্তু আপনার ফ্যাটি লিভার দূর করতে বা লিভারের ফ্যাট কাটাতে সাহায্য করে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা, যেটা আপনার লাল চাল, লাল আটা, ভুট্টা, এই ধরনের খাবার কিন্তু খাবার তালিকায় রাখতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো, মানে আপনার সাদা আটা, সাদা চাল, এগুলো কিন্তু খাওয়া যাবে না। আপনার খাবার তালিকা পরিবর্তন করতে হবে যদি আপনার ফ্যাটি লিভার থেকে থাকে। অনেক ধরনের সবুজ শাকসবজি পাওয়া যায়, যেমন ব্রোকলি, মূলা, শালগম, তারপরে আপনার রয়েছে পালং শাক, এই সবজিগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। সবুজ শাকসবজি আপনি যত বেশি খাবেন সেগুলো কিন্তু খুব দ্রুত আপনার লিভারের ফ্যাট কাটাতে সাহায্য করবে। এরপরে আসা যাক যে কোন খাবারগুলো আপনার খাবার তালিকা থেকে একদম বাদ দিতে হবে। আপনার যদি ফ্যাটি লিভার থেকে থাকে তাহলে শুরুতেই কোনো ধরনের তেল চর্বি জাতীয় খাবার আপনার খাওয়া যাবে না। সারাদিনের রান্নায় আপনি 2 থেকে 3 চা চামচের বেশি তেল ব্যবহার করতে পারবেন না, এবং তেলের ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে আপনি হলো যে খাঁটি সরিষার তেল কিংবা হলো যে রাইস ব্রান অয়েল ব্যবহার করতে পারেন মাছ মাংস রান্নার ক্ষেত্রে, এবং শাক সবজি রান্নার ক্ষেত্রে অথবা সালাদে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, অথবা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। সানফ্লাওয়ার অয়েল এবং অলিভ অয়েল আপনার এক্সট্রা হিট বা যেগুলোতে বেশি তাপে রান্না করা হয় ওইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আপনাকে চিনি মিষ্টি জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। খাবার তালিকায় যদি আপনার চিনি খাওয়ার অভ্যাস থাকে সেটা একদম বর্জন করতে হবে। কাঁচা লবণ খাওয়া যাবে না। কোনো ধরনের প্রসেস ফুড, সাধারণত বেক করে যেগুলো বানানো হয় কিংবা প্রসেস করে যে ধরনের খাবার বানানো হয় সেগুলো খাওয়া হতেও বিরত থাকতে হবে। এর পাশাপাশি আপনাকে কিন্তু হাঁটাহাঁটি এবং ব্যায়াম করতে হবে, কারণ হাঁটাহাঁটি এবং ব্যায়াম যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার এই লিভারের চর্বি কাটাতে পারবেন। এবং নিয়মিত চা বা কফি যদি খাওয়ার অভ্যাস থাকে, অনেকে দুধ চা খাচ্ছেন কিংবা মিল্ক দিয়ে আপনি কফি খাচ্ছেন, সেটার অভ্যাস পরিত্যাগ করে আপনি নিয়মিত কিন্তু গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি কিন্তু লিভারের চর্বি কাটাতে সাহায্য করে। আপনি 2টা গ্রিন টি ব্যাগ দিয়ে 1 গ্লাস গ্রিন টি করতে পারেন, সেটাতে 2 চামচ লেবুর রস একটু আদা কুচি দিয়ে খেতে পারেন, যেটা ফ্যাটি লিভারের রোগীদের জন্য খুবই উপকারী। কফি খেলে আপনি ব্ল্যাক কফি খেতে পারেন, এবং চা যদি খাওয়া হয় সেক্ষেত্রে আপনি আদা চা খেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের খাবার তালিকা কেমন হবে। আপনারা যদি নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিভারের চর্বি কাটাতে পারবেন। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন।
পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন।